ছোটবেলায় আমরা সেট সম্পর্কে পড়েছিলাম ইলেভেন বা টুয়েলভে, আর সেখানে জেনেছিলাম যে সেট আর কিছুই না, সেট ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। তো এই পাইথন টিউটোরিয়ালে আমরা এটাই জানবো যে অ্যাকচুয়ালি সেট কি। তো চলো আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে আর খুলে নিই পাইচার্ম আর জেনে নিই হোয়াট ইজ সেট আর সেটাকে পাইথনের সাহায্যে কি করে প্রোগ্রামিং করে। এখানে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা খুলে নেব পাইচার্ম প্রথমে। তো খুলেই প্রথমে আমরা কি করব, একটা নতুন ফাইল এখানে তৈরি করব। তো আমরা টিউটোরিয়ালে গিয়ে রাইট ক্লিক করে নিউতে যাব। নিউতে যাওয়ার পর পাইথন ফাইলে যাব এবং এখানে আমরা লিখে নেব টিউট টুয়েলভ। ওকে, তো টিউট টুয়েলভ লিখলে পরেই আমাদের এখানে কিন্তু চলে আসবে নতুন একটা ইন্টারফেস। তো এটাকে আমরা কন্ট্রোল হুইলটা ঘুরিয়ে এরকম বড় করে নেব। তো এবার কি, এখানে আমরা সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মনে করো আমি লিখলাম এস ইকুয়াল টু সেট। ওকে, আমি এরকম একটা কিছু লিখলাম। এবারটা মনে করো আমি জানতে চাই এখানে যে এসটা আমি লিখেছি এটা কি টাইপের। তো আমরা প্রিন্ট লিখব। প্রিন্ট লেখার পর করব কি, টাইপ দেব। টাইপ দেওয়ার পর এখানে আমরা লিখব এস। তো এবার কন্ট্রোল এফ ফাইভ টিপলে পরে আমার এখানে চলে আসবে, দেখো কি টাইপের, এটা হচ্ছে সেট টাইপের। এখানে যে ক্লাসটা এসের সেটা হচ্ছে সেট। ওকে, এইবার আমরা কি করব দেখো, এইবার মনে করো আমরা অন্য একটা সেট বানাবো। তো অন্য একটা সেটের নাম মনে করে এস ওয়ান দিলাম। তো সেটটা কি করে বানাবো, খুব সিম্পল, এস ওয়ান লিখলাম, এস সেট লিখলাম। সেট লিখে এখানে আমরা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটটাকে বলা হয় প্যারেন্থিসিস, প্যারেন্থিসিস। ওকে, দেওয়ার পর আমরা কি করব, এখানে একটা সেট বানাবো। তো মনে করো আমি এক দুই তিন চারের একটা সেট বানালাম। এবার আমরা যদি এটাকে প্রিন্ট আউট করি, প্রিন্ট করি, প্রিন্ট আউট বলছি কেন, সরি, রান করি, প্রিন্ট করে যদি রান করি তবে দেখা যায় কি হয়। তো এ সমান লিখলাম, কন্ট্রোল এফ ফাইভ টিপলাম, তো এখানে চলে আসলো আমাদের সেট। তো সেট তো তোমরা জানোই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরকম করে আমরা এটাকে উল্লেখ করি, সেটা হচ্ছে এক দুই তিন চার। দেখো সেটটা কিন্তু চলে আসছে। ওকে, এইবার এবার আমরা কি করব, মনে করো এখানে আমরা জানতে চাইছি এস ওয়ান যেটা রয়েছে তার টাইপটা কি ধরনের। তো তার টাইপটা সেটই হবে, সেটা সবাই জানি আমরা, তবু আমরা এবার দেখে নিই যে এর টাইপটা কি ধরনের টাইপ। ওকে, তো প্রিন্ট করলাম, আমরা টাইপ লিখলাম, টাইপ লেখার পর আমরা এখানে কি করব, এস ওয়ান লিখবো। এরপর কন্ট্রোল এফ ফাইভ টিপলে পরে এখানে চলে আসবে, দেখো এটা হচ্ছে সেট টাইপের, তার মানে এখানে এস ওয়ানটাও কিন্তু সেট টাইপের। ওকে, এরপর মনে করো আমরা এখানে কি করলাম, এখানে আমরা এস ওয়ানকে ডিফাইন করে রেখেছি অলরেডি সেট হিসাবে, এক দুই তিন চার। আমরা যদি এরম করে করি, মনে করো আমার কাছে একটা ভ্যারিয়েবল রয়েছে, ভ্যারিয়েবলটা হচ্ছে পি, পি ফর পার্থ। ওকে, পি ইকুয়াল টু লিখলাম, পি ইকুয়াল টু মনে করো আমি লিখলাম এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে মনে করো লিখলাম পাঁচ ছয় সাত আট, এরকম টাইপের কিছু একটা লিখলাম। ঠিক আছে, পি দিয়ে লিখলাম। এইবার আমরা যদি প্রিন্ট করি, এবার আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট কী করে করবো মন দিয়ে দেখো। আমরা যদি এখানে লিখি এসিটি সেট লিখলাম, সেট লেখার পর আমরা যদি এখানে এল করে দিই তবে দেখো কি হয়, এফ ফাইভ করলে পরে দেখো এখানে এরর চলে আসছে। কেন এরর চলে আসছে আমি বলছি, এখানে এই কারণের জন্য এরর এসছে, কারণ এইখানে এই যে পিটা রয়েছে, এই যে পিটা রয়েছে, এই পিটাকে আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ইউজ করিনি। ঠিক আছে, তো আমরা যদি এরকম করে করি, মনে করো আমি পিটা প্রথমে লিখলাম পাঁচ ছয় সাত আট, এরকম করে লিখলাম পিটা। এরপর মনে করো আমি যদি এরকম করি যে এস ওয়ান কমপ্লিট, এস টু ইকুয়াল টু যদি করি আমি যে সেট সেট, ওকে সেট এল সরি পি, পি যদি করি, এরপর আমি যদি প্রিন্ট করি এস টু তবে দেখো কি আসে, কন্ট্রোল এফ ফাইভ টিপলে পরে চলে আসবে কিন্তু এইটা, দেখো আট পাঁচ ছয় সাত চলে এসছে কিনা, দেখো আট পাঁচ ছয় সাত। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেখো সেটের মধ্যে অর্ডার কিন্তু ইম্পর্টেন্ট না। এখানে আট পাঁচ ছয় সাত আমি করেছি কিন্তু এখানে আছে পাঁচ ছয় সাত আট, তো একটু অন্যরকম করে আছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না, সেটের মধ্যে এমন করে থাকতেই পারে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর এরপর মনে করো আমি কি করছি, মনে করো কোনো একটা নাম্বারকে আমি অ্যাড করব, বাটটা কোনো একটা সেটের মধ্যে নাম্বারকে আমি অ্যাড করব। তো কি করে করবো অ্যাড, তো আমি মনে করো এস ওয়ানের মধ্যে যদি অ্যাড করি, এস ওয়ানে কি রয়েছে অলরেডি এক দুই তিন চার রয়েছে কিন্তু সেট, তো এর মধ্যে আমি যদি অ্যাড করি তাহলে কি করে করব, তো এস ওয়ান লিখবো, এস ওয়ান লিখে ডট কিনব, ডট করলে পরে অ্যাড হবে। মনে করো আমি এখানে তেরো অ্যাড করতে চাই, তো তেরো অ্যাড করে দিলাম, আর মনে করো আমি এস ওয়ান অ্যাড করতে চাই, এস ওয়ান অ্যাড করতে চাই চোদ্দ। তো এরপর যদি আমি এটাকে প্রিন্ট করি,
কি এস ওয়ান কন্ট্রোল এফ ফাইভ টিপলে পরে দেখা যাক কি আসে। দেখো এখানে চলে এসছে এক দুই তিন চার তেরো চোদ্দো, তেরো চোদ্দোটা কিন্তু পরে এসছে, কেন? কারণ আমি এস ওয়ানে কিন্তু অ্যাড করেছি, অ্যাড করার পরে কিন্তু তেরো চোদ্দোটা চলে এসছে। ফাইন, খুব ভালো কথা। আচ্ছা এরপর, এরপর মনে করো আমি যদি সেটের মধ্যে, তোমরা সবাই জানো যে ইউনিয়ন হয়, তারপরে হচ্ছে ইন্টারসেকশন হয়, এগুলো সেটের মধ্যে হয়, তো আমরা এবারটা ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো নিয়ে খেলা খেলা করব, ঠিক আছে, এগুলো নিয়ে খেলা করব। তারপর প্রথমে আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, এটাকে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি, ওকে। এই যে প্রিন্ট যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি, এগুলো দরকার নেই আমার, এগুলো আমরা কমেন্ট আউট করে দিই, ওকে, কমেন্ট আউট করে দিই, তাহলে পরে সুবিধা হবে। কমেন্ট আউট করে দিলাম, ওকে। কমেন্ট আউট করার পর আমরা কি করব, ইউনিয়ন তৈরি করব। কার মধ্যে ইউনিয়ন তৈরি করব? এস ওয়ান আর এস টুর মধ্যে আমরা ইউনিয়ন তৈরি করব, এবং সেটাকে অন্য একটা ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা বোঝাবো। তো মনে করো আমার কাছে আরেকটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে এস টু পর্যন্ত হয়ে গেছে, এস থ্রি হচ্ছে একটা ভ্যারিয়েবল। এইটা কি? এটা হচ্ছে এস ওয়ান আর এস টুর ইউনিয়ন। তো ইউনিয়নটা কেমন টাইপের? দেখো এস ওয়ান লিখবো ডট ইউনিয়ন লিখবো, ইউনিয়ন লিখে এস টু করব। করার পর আমরা যদি এটাকে প্রিন্ট করি, তবে দেখো এস থ্রিকে কন্ট্রোল এফ ফাইভ করবো, দেখো এখানে চলে আসছে, চলে আসছে কিনা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তেরো চোদ্দো, ঠিক আছে। ইউনিয়ন মানে তোমরা কি জানো, ইউনিয়ন মানে হচ্ছে যে কমন টার্ম যদি থাকে তাহলে পরে সেটাকেও কিন্তু একবারই লিখবে। ইউনিয়ন মানে জাস্ট এস ওয়ানের যা সেট আর এস টুর যা সেট, যেই নাম্বারগুলো আছে সেগুলোকে জাস্ট একসাথে নিয়ে আসবে, আর তার মধ্যে যদি কমন নাম্বার চলে আসে, মনে করো দুই তিনবার চলে আসছে কমন নাম্বার, তাহলে পরে সেটাকেও কিন্তু একবারই লিখবে। দেখো এখানে, দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বার একবার করেই আছে, ঠিক আছে। হ্যাঁ এমন যদি হয়, মনে করো একটা সেটের মধ্যে এক দুইবার আছে, তাহলে পরে দুইবারই লিখবে, কিন্তু দুটো সেটের মধ্যে যদি দুটো নাম্বার কমন চলে আসে তাহলে সেটাকে কিন্তু একবারই লিখবে, ওকে। আচ্ছা সেট সম্পর্কে তোমরা সবাই জানো যদিও, তো আমি বলে দিলাম একবার। এরপর মনে করো এটা ইউনিয়ন হয়ে গেল, এরপর মনে করো আমি জানতে চাইছি যে ইন্টারসেকশন কি হবে, এস ওয়ান আর এস টুর ইন্টারসেকশন। আর সেটাকে মনে করো আমি অন্য একটা ভ্যারিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা ভ্যারিয়েবলের মাধ্যমে আমি যদি রিপ্রেজেন্ট নাও করি তবুও কিন্তু প্রিন্ট হবে, কি করে প্রিন্ট হবে একটু দেখা যাক। তো প্রিন্ট লিখলাম, প্রিন্ট লেখার পর কি করবো, এস ওয়ান আর এস টুর মধ্যে দেখবো যে ইন্টারসেকশন কি হচ্ছে। তো প্রথমে এস ওয়ান লিখছি, এস ওয়ান লিখে ডট ইন্টারসেকশন, ইন্টারসেকশন দেবো, এরপরে দেবো এস টু। এরপর যদি আমরা এখান থেকে রান করি, তবে দেখো এখানে চলে আসছে, তবে দেখো এখানে চলে আসছে কি কি চলে আসছে, দেখো কিছুই আসেনি, কেন বলতো? কারণ এর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, এস ওয়ানের মধ্যে আর এস টুর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। একটা জিনিস খেয়াল করে দেখো, মন দিয়ে দেখো, দেখো এস ওয়ানের মধ্যে কী রয়েছে, এক দুই তিন চার, আর এস টুর মধ্যে কী রয়েছে, পাঁচ ছয় সাত আট তেরো চোদ্দো, তেরো চোদ্দোকে আমি পরে অ্যাড করেছি, তার মানে পাঁচ ছয় সাত আট তেরো চোদ্দো, আর ওইদিকে এস ওয়ানের মধ্যে এক দুই তিন চার, এর মধ্যে কোনো রকম ইন্টারসেকশন হয় না। এর জন্য দেখো এখানে কী রয়েছে, নাল সেট তৈরি হয়েছে, এটা হচ্ছে নাল সেট, এর মধ্যে কোনো সংখ্যাই নেই, তার মানে এটা হচ্ছে নাল সেট, বোঝা গেল। এরপর, এরপর আমরা ইন্টারসেকশন জেনে গেলাম, এরপর মনে করো আমরা জানতে চাই যে এই দুটো সেট, মানে এস ওয়ান আর এস টু, এই দুটো সেট কি ডিসজয়েন্ট নাকি জয়েন্ট। ডিসজয়েন্ট মানে কি? ডিসজয়েন্ট মানে হচ্ছে যদি ডিসজয়েন্ট হয়, ডিসজয়েন্ট মানে হচ্ছে একটা সেট আর অন্য একটা সেট, এর মধ্যে কোনো কমন নাম্বার থাকবে না, যদি কমন নাম্বার না থাকে তাহলে পরে কি হবে, ডিসজয়েন্ট, আর কমন নাম্বার থাকলে পরে ডিসজয়েন্ট হবে না, ঠিক আছে। তাহলে পরে আমরা যদি একটা প্রিন্ট করি, প্রিন্ট করি এস ওয়ান ডট ইস ডিসজয়েন্ট কার সঙ্গে, এস টুর সঙ্গে, তবে দেখা যাক কি হয়। কন্ট্রোল এফ ফাইভ টিপলে পরে এইখানে দেখো টু চলে আসলো, কেন টু চলে আসলো, কারণ দেখো এস ওয়ান এর মধ্যে কি কি রয়েছে, এক দুই তিন চার, আর এস টু এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে রয়েছে পাঁচ ছয় সাত আট তেরো চোদ্দো, তো এর মধ্যে কোনো কমন নাম্বার নেই, এর জন্য এরা কিন্তু ডিসজয়েন্ট। যেহেতু ডিসজয়েন্ট সেহেতু এটা টু দেখালো, যেহেতু ডিসজয়েন্ট সেহেতু এখানে টু দেখালো। এখানে মনে করো আমি যদি এই এস টুতে পাঁচের জায়গায় মনে করো এক লিখে দিই, এরপরে দেখি কি হয়। এরপর আমি যখন কন্ট্রোল টিপে এফ ফাইভ করবো তখন দেখো এখানে ফলস চলে আসছে, কেন বলতো? কারণ এস ওয়ানের মধ্যেও এক রয়েছে, আবার এস টুর মধ্যেও এক রয়েছে, তার মানে দুটোর মধ্যে একটা কমন নাম্বার চলে আসছে, তার মানে এর মধ্যে একটা জয়েন্ট ফ্যাক্টর কিন্তু আছে, সেটা হচ্ছে এক। যেহেতু জয়েন্ট ফ্যাক্টর আছে সুতরাং এটা ডিসজয়েন্ট নয়, যেহেতু নয় ইজ ডিসজয়েন্ট, এটা কি ডিসজয়েন্ট? ডিসজয়েন্ট নয়, তার মানে এটা কিন্তু ফলস দেখাচ্ছে, ঠিক আছে, এটা ফলস দেখাচ্ছে, ওকে। এরপর মনে করো আমি যদি এমন করতে চাই যে এখানে এস ওয়ান আমরা অলরেডি জানি আর এস টু আমরা অলরেডি জানি কি কি সেট রয়েছে, এই দুটো সেটকে আমরা যদি আলাদা আলাদা
একটা সেটের মধ্যেই রাখবো, কিন্তু আলাদা আলাদা ভাবে যদি রাখতে চাই ইউনিয়ন করব না কিন্তু, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে জাস্ট দুটোকে রেখে দেবো পাশাপাশি, তাহলে কি করব, তাহলে এরকম করতে পারি আমরা, প্রিন্ট লিখলাম, প্রিন্ট লেখার পর আমরা কি করব এস ওয়ান কোমা এস টু, এরপর যদি আমরা কন্ট্রোল টিপে এফ ফাইভ করি তাহলে পরে দেখো এইখানে এই যে দুটো সেট আলাদা আলাদা করে চলে আসছে, একটা এস ওয়ান চলে আসছে, এক দুই তিন চার তেরো চোদ্দো, এটা চলে আসছে এস টু, এটা সরি এস ওয়ান চলে আসছে, এক দুই তিন চার তেরো চোদ্দো, তিন চার পাঁচ, তিন চার তেরো চোদ্দো, আর এস টু চলে আসছে আট এক ছয় সাত, ওকে আট এক ছয় সাত, আমি মনে হয় প্রথমে বলেছিলাম যে এটা এস টু, সরি, তার জন্য যাই হোক আমরা দেখে নাও, ওকে। তো এইভাবে কিন্তু আমরা আলাদা আলাদা সেটও কিন্তু তৈরি করতে পারি, ওকে। এরপর এরপর দেখো অ্যাকচুয়ালি কিন্তু সেট কিন্তু এখানে শেষ হচ্ছে আমাদের, কিন্তু মনে করো তুমি সেটের আরও মেথড সম্পর্কে যদি জানতে চাও তাহলে পরে কী করবে, তাহলে পরে এখানে গুগলে যাও, গুগলে গিয়ে সার্চ করো যে সেট মেথড ইন পাইথন, এখানে দেখো ভরে ভরে তোমাদের দেখিয়ে দেবে অ্যাড ক্লিয়ার কপি ডিফারেন্স, মানে তোমরা কি করবে না এইখান থেকে যতগুলো মেথড রয়েছে এক একটা করে নিজেরা প্রথমে ট্রাই করো, এক্সপেরিমেন্ট করো, দেখে নাও এখানে মিনিং কি, সেই অনুযায়ী এক্সপেরিমেন্ট করো, করলে পরে তোমাদের জিনিসগুলো মাথায় থেকে যাবে, যত না আমি তোমাদেরকে বোঝাবো তোমরা যদি নিজেরা করো এক্সপেরিমেন্টের মাধ্যমে তাহলে পরে বুঝতে পারবে, ভুল হলে হোক কিন্তু ট্রাই করো, প্রত্যেকটা দেখে 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 প্রথমে মানে বোঝো, মানে বুঝে তারপরে ট্রাই করো, ঠিক আছে, সিম্পল, এমন কিচ্ছুই না, পাইথন হচ্ছে সবচেয়ে সোজা একটা ল্যাঙ্গুয়েজ আর আমি তোমাদের পাশে আছি, ঠিক আছে, সুতরাং চাপ নেওয়ার কোনো দরকার নেই। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, টিল দেন সবাই খুব ভালো থাকবে এবং মস্তিতে থাকবে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।